সম্মানিত দর্শক মন্ডলী, আজকে 59তম দিনের অনশনের আলোচনা পর্ব চলছে। আপনারা লক্ষ্য করে দেখুন, আজকে আমাদের যিনি বর্তমানে স্লোগান কন্যা ছিল ওনার উপস্থিতির বাইরে থাকাই আজকে আমাদের ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক মহোদয় ওনার স্লোগানে আজকে। হ্যালো সবাই, আমরা একটা স্লোগান শুনবো এখন, রেডি হন, ইনশাল্লাহ স্লোগান হবে। সবাই রেডি, সবাই একসঙ্গে সমস্ত শুরু বলবেন। সবাইকে অনুরোধ করছি আমার সঙ্গে একসাথে গ্রুপে তালে তাল মিলিয়ে বলবেন, মুজিব বর্ষের অঙ্গীকার, মুজিব বর্ষের অঙ্গীকার, মুজিব বর্ষের অঙ্গীকার, মুজিব বর্ষের অঙ্গীকার, সনদ যার, 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 প্যানেল 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 চাই, প্যানেল 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 চাই, প্যানেল 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 চাই, প্যানেল চাই, প্যানেল চাই, প্যানেল চাই, প্যানেল চাই, প্যানেল চাই, জাল সনদ নিপাত যাক, জাল সনদ নিপাত যাক, জাল সনদ নিপাত যাক, জাল সনদ নিপাত যাক, এনটিআরসি রনিয়ন, একটু জোরে বলেন না, এনটিআরসি রনিয়ন, মানি না মন্দ না, এনটিআরসি রনিয়ন, এনটিআরসি রনিয়ন, মানি না মন্দ না, মুজিব বর্ষের অঙ্গীকার, মুজিব বর্ষের অঙ্গীকার, সনদ যার, সনদ যার, সনদ যার, সনদ যার, সনদ যার, সনদ যার, প্যানেলের দাবিতে তারা বন্ধ করো, করতে হবে এনটিআরসির দুর্নীতি, বন্ধ করো, করতে হবে, বন্ধ করো, করতে হবে, বন্ধ করো, করতে হবে এনটিআরসির দুর্নীতি, এনটিআরসির দুর্নীতি, বন্ধ করো, করতে হবে এনটিআরসির দালালেরা, এনটিআরসির দালালেরা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান,
কাল সনদ নিপত যাক, প্যানেল চাই, প্যানেল চাই, প্যানেল চাই, প্যানেল চাই, নিয়োগ চাই, প্যানেল চাই, প্যানেল 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 চাই, প্যানেল 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 চাই, প্যানেল 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 চাই, প্যানেল 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 চাই, মজিব বসার অঙ্গীকার, মজিব বসার অঙ্গীকার, মজিব বসার অঙ্গীকার। সবাই জিরো বলেন, যেহেতু মুখ খুলেছি আজকে বলবো, মজিব বসার অঙ্গীকার, এই শক্তি আসলে শক্তি দিয়ে না, এটা আসলে মনের প্রকল্প দিয়ে এই শক্তিটা অর্জন হচ্ছে। যাই হোক সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে আসলে আজকে 59তম দিনেও যে স্লোগানের ধ্বনি আমরা শুনতে পেলাম, আসলে এগুলা শরীরের জুড়ে নয়, এগুলো আসলে শরীরের জুড়ে নয়, মনের যে আজকে 59তম দিনের যে মনের যে গতি, সেই গতি কিন্তু আসলে আমাদের কমে নাই, মনের গতি কিন্তু আমাদের ঠিক আছে, কিন্তু শারীরিক অবস্থা অনেকটা দুর্বল। আপনারা দেখবেন যে স্লোগানটা জুড়ে দৌড়ানোর জন্য অনেকটা চেষ্টা, কিন্তু আসলে আমাদের যে শারীরিক যে অবস্থান, শারীরিক অবস্থান থেকে যে স্লোগানটা আমরা বেশি করে ধরবো সেটার শক্তি কিন্তু এখন আমাদের আস্তে আস্তে কমে যাচ্ছে। আর মনের শক্তি দিয়েই কিন্তু আজকে আমরা এই 59তম দিন পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাচ্ছি। আর মনের শক্তির একটি কারণই হচ্ছে, যেহেতু আমরা একটি বৈধ সনদ নিয়ে এই রাস্তায় এসেছি, যেহেতু আমরা মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনতা শেখ হাসিনা মহোদয়, যেহেতু উনি যেহেতু ন্যায়ের পক্ষে কথা বলেন, উনি যেহেতু ন্যায়ের পক্ষেই রায় দিয়ে থাকেন, যার জন্যই কিন্তু আমরা আজকে এই একটি ন্যায্য অধিকার আদায়ের আশায় আমরা আজকে 59 দিন যাবৎ এই অনশন মঞ্চে অবস্থান করতেছি। আমরা জানি যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমাদের ব্যাপারটা পুরোপুরি উনি ওনার দৃষ্টি নজরে রাখবেন, তখন অবশ্যই আমাদের একটি সফলতা আসবে। সেই সফলতার আশায় কিন্তু আমরা এখন পর্যন্ত এই শাহবাগের জাতীয় গ্রন্থাগারের সামনে হাজার হাজার শত শত নিবন্ধনের কিন্তু বলছি। আপনারা জানেন যে আমাদের এখান থেকে প্রায় 200 সম্মানিত শিক্ষক শিক্ষিকা কিন্তু এই মুহূর্তে অসুস্থ অবস্থায় তারা আছে, আমরা তাদের দ্রুত সুস্থ হওয়ার সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তারা যেন সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসে। আপনারা জানেন যেহেতু আজকে আকাশ আবারও মেঘলা দেখা যাচ্ছে, প্রত্যেক দিন এই রুদ্র এই বৃষ্টির ভিতরেই আমাদের এই অনশনের কর্মসূচি চলমান থাকে। দেখা যাচ্ছে যে আমরা যখন বৃষ্টি আসে তখন যে আমাদের যে ত্রিপলের যে ব্যবস্থা, সেখানে আসলে যেহেতু খোলা মাঠ, সেখানে সেই ত্রিপল দিয়েও কিন্তু আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকারা কিন্তু থাকাটা খুব কষ্ট হয়ে যায়, যেহেতু আমরা সেই অনশন মঞ্চ থেকে কোথাও যেতে পারি না, তাই সেখানে কিন্তু আমরা সেই কষ্ট করে অনেকটা ভিজেই, কারণ একবার ভিজে গেলেই প্রত্যেকের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, তারপরেও সেই ভিজেই কিন্তু আমাদের ওই অনশন মঞ্চ চালিয়ে যেতে হয়। তো আমরা আশা করবো যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনতা শেখ হাসিনা মহোদয় যেহেতু এখন আমাদের এই যে আন্দোলনের যে রূপরেখা বা আমাদের ন্যায্য অধিকারের যে কথাগুলো সেগুলো তারা এখন জেনেছেন, আমরা আশা করবো যে অবশ্যই আমরা রিসেন্টলি যে কোনো একটি সুসংবাদ পাওয়ার আশা বা একটি
আশ্বাস তো রয়েছে, আমরা সেটা গোপন সূত্রের ভিত্তিতেই হোক বা যেভাবে হোক আমরা একটি অবলোকন করেছি। আমরা চাই যেহেতু আজকে একটি বাংলাদেশের যারা হায়ার এডুকেটেড উচ্চশিক্ষিত তারা আজকে কিন্তু রাস্তায় যে আন্দোলনরত অবস্থায় আমরা আছি, আমরা আসলে এটা একটা জাতির জন্য কষ্টকর, তবু আশা করব যেহেতু একটু অধিকার আদায়ের লক্ষ্য হতে গেলে অবশ্যই কিছু একটা কষ্ট করতে হয়, তাই সেই অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের যে এই কষ্ট বা আমাদের ত্যাগ, এই ত্যাগ আমরা করতে বাধ্য হয়েছি বা আমরা প্রয়োজনে যদি হয় যদি দাবি আদায় করতে আরও কিছু প্রয়োজন সময় হয় সেই প্রয়োজনে কিন্তু আমরা এখানে অবশ্যই অবশ্যই সকল নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকগণ কিন্তু প্রস্তুত আছে, এখন কিন্তু সারা বাংলাদেশের সকল নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক শিক্ষিকা কিন্তু প্রস্তুত আছে যে 1-16 তোমাদের প্যানেল ভিত্তিক নিয়োগ না দেওয়া পর্যন্ত, প্যানেল ভিত্তিক নিয়োগের গ্যাজেট না পাস হওয়া পর্যন্ত অবশ্যই অবশ্যই কেউই মাঠ ছাড়বে না, যতদিন না পর্যন্ত আমাদের এই অনশনের সফলতা না হবে ততদিন, যতদিন সেটা যতদিন হোক ততদিন পর্যন্ত এই অনশনের কর্মসূচি চলবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।